তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম সারা নিশিদিন। তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। জবানটা বলেন কার? আল্লাহ। কণ্ঠ আল্লাহর গান গাবো, গোলামিও করবো। যদি আমাদের কণ্ঠ কোনো নেতা দেয় তাহলে নেতার পক্ষে বলেন, সমস্যা নেই। আর যদি মনে করেন না দিচ্ছেন, আল্লাহ কণ্ঠ হায়াত মরণ সব কিছুর মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ, এই কথা যে স্বীকারোক্তি করে, এই কথাটাই যে স্বীকারোক্তি করে, আল্লাহ পাক তার ব্যাপারে ওয়াদা করছেন আল্লাহ জান্নাতে তারে দেখা দিয়ে দিবেন। এই স্বীকারোক্তিটা যে করবে যে আল্লাহ ছাড়া অন্য কেউ মালিক না, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا। এক নম্বরে আল্লাহ বলতেছেন, বান্দারা তোমরা যদি আমি আল্লাহর দেখা পাও, দুনিয়াতে যদি সবাই রে বলি যে আপনারা কাকে দেখতে চান, সবাই বলবে আল্লাহকেই দেখতে চাই। সব মুসলমানের মনের একটাই কামনা যে আল্লাহকে দেখব, কিন্তু আল্লাহকে দেখার যে কাজ আছে এই কাজ করতে রাজি না। দেখতে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাতও চায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো এটাই করতে পারি না, জান্নাতে যাওয়ার জন্য যে কাজ এটা করতে পারি না, বাকি সব চাই। মালিক বলেন, বান্দা সাক্ষাৎ দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ যদি সাক্ষাৎ চাও আখেরাতে, তাহলে দুনিয়াতে এটার বুকিং করে দিতে হবে। আমি বুকিং করলাম যে আল্লাহকে দেখব। এই ওয়াজ মাহফিলে আপনারা দাওয়াত দিছেন, স্বপন ভাই গিয়ে গত বছর যা ডেট দিয়া রাখছে, ভাই এই দিনটা আমার জন্য বুকিং। যদি উনি ছয় মাস আগে বুকিং না দিত আজকে জিন্দগিতেও পাইতো না। বুকিং দেওয়াতে আজকে আমি আসছি, যত কষ্টই হোক আসলাম, আপনারাও আসলেন। আপনাদেরকেও বুকিং দিয়ে দিছে যে অমুক তারিখে অমুক জায়গায় তোমরা মাহফিল শুনতে আসো, আপনারাও আসছেন বুকিং। জান্নাতে যে আল্লাহকে দেখব, দুনিয়াতে বুকিং দিতে হবে যে আল্লাহ আমি চাই। বুকিংটা কেমনে দিবে আল্লাহ? কয় দুইটা জিনিস। এক নম্বরে বুকিং দিতে গেলে, আমাদের প্রোগ্রাম বুকিং দিতে গেলে হুজুর ফোন দিয়ে ডেটটা কনফার্ম করেন, ফর্মটা পূরণ করেন, এরপরে মাশাআল্লাহ আমি চলে আসবো, এটা কনফার্ম। উদাহরণ দিয়ে বলতেছি আর কি, আল্লাহকে যদি কেউ জান্নাতে দেখতে চায়, কনফার্ম করো তোমার আমলটা সৎ কিনা। এক নম্বরে বুকিং এ এটা লিখতে হবে, সৎ কাজ করবা কিনা। দুই নম্বরে, সৎ কাজ করলা কিন্তু শিরিক করছো হবে না, সৎ কাজও করা লাগবে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিকও করা, দুইটা কাজ। আল্লাহ কয় দুইটা জিনিস দুনিয়াতে বুকিং দিয়া দে, আমি আল্লাহ আখেরাতে তোর সাথে দেখা দিয়া দেব। জবান খুলে বলেন আল্লাহর সাক্ষাৎ দুনিয়াতে সবাই চায়, সাহাবায়ে কেরামরাও চাইছেন,
মূসা পয়গম্বর আল্লাহকে বলেন রব্বি আরিনি, আল্লাহ বলেন রব্বি আরিনি বললেই তো হয় না, আমি আল্লাহকে দেখার মতো চক্ষু লাগে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দুনিয়ার কোন চর্মচোখ আল্লাহকে দেখার মতো ক্ষমতা রাখে না, কিন্তু এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা, তুমি তোমার ইবাদতটা এমন ভাবে করে নাও যেন তুমি তোমার আসমানের মালিককে দেখো, যদি তোমার দিলের হালত এরকম না হয় এমন ভাবে তুমি তোমার ইবাদতটা করো যেন আসমানের মালিক তোমাকে দেখতেছে। আমি নামাজের ভিতরে দাঁড়ায় দেখবো আবার আল্লাহ, আমি সেজদার ভিতরে ডুব দিয়ে দেখবো আল্লাহ, রুকুর ভিতরে আমি সেজদা যায় রুকুতে যায় নামাজের ভিতরে দাঁড়ায় তাকে দেখবো জোরে কন, আল্লাহকে দেখার মতো চক্ষু যদিও বান্দার নাই কিন্তু আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন ইবাদতটা এমন ভাবে করো যেন নামাজের ভিতরে জিকিরের ভিতরে ইবাদতের ভিতরে তুমি তোমার মালিককে দেখতেছো। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা আমি আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না, কিন্তু আমি আল্লাহ পাক তারপরও বলে দিলাম বান্দা আখেরাত তো একটা আছে না নাই জোরে কন, দুনিয়ার জিন্দেগি একটা ক্ষণস্থায়ী জিন্দেগি 50-60 বছরের জিন্দেগি, এখান থেকে যাওয়ার পর বান্দা বুঝবে এটাই তো আসল কবর ওইটাই তো আসল জিন্দেগি। আল্লাহ বলে দুনিয়ার জমিনে কষ্ট করবা ফল ভোগ করবা হলো জান্নাতে, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট ভোগ করবা জান্নাতের ভিতরে ফল ভোগ করবা, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি কামাই করার জন্য কষ্ট করে বিদেশে যায় ওই ফলটা দেশে এসে পাঁচতলা বিল্ডিং বানায় ভোগ করে। আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি কষ্টটা ভোগ করে নাও আমি আল্লাহ এর ফসলটা অবশ্যই অবশ্যই জান্নাতের ভিতরে দিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি ফলিয়আমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। মূসা পয়গম্বর ডাকেন আল্লাহ আমি দুনিয়ার জিন্দেগিতে তোমার মতো মালিককে একবারের জন্য হলেও দেখতে চাই। আল্লাহ বলেন মূসা আমি আল্লাহকে দেখার মতো চক্ষু নাই, তুমি যদি আমি আল্লাহকে দেখতে চাও পাহাড়ের গোড়ায় তুমি একটাবার নজর দিয়া দাও, তোর পাহাড়ের গোড়ায় যদি একবার কোনো তুমি নজর দাও আমি আল্লাহ আমার নূরের কিছু ঝলক বিছা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ঝলকটা তোর পাহাড়ের গোড়ায় দিয়া দিলেন, আল্লাহর নবী মূসা পয়গম্বর তাকাইলেন আল্লাহর নূরের তাজাল নিতে মূসা জমিনের ভিতরে বেহুশ হয়ে গেছে, ওই তোর পাহাড় জ্বলে পুড়ে ভস্ম, আল্লাহর নূরের তাজাল নিতে তোর পাহাড় জ্বলে পুড়ে শেষ, মূসা পয়গম্বর বেহুশ হয়ে গেছে, এরপরেও আমার মালিকের সাক্ষাৎ মিলে নাই। আল্লাহ বলেন মূসা আমি আল্লাহর সাক্ষাৎ এত বড় সহজ বিষয় না, কোন বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহকে দেখতে চায় ওই বান্দাটা যেন আমি আল্লাহর মতো করে চলে, কোন বান্দা যদি আওয়ামী লীগ করে বিএনপি করে দলের লিডারের মতো করে যদি কাজ না করে দল থেকে বহিষ্কার করা হয়ে যায়, কোন বান্দা যদি আমার আল্লাহকে দেখতে চায় কোন বান্দা যদি আমার আল্লাহর মহব্বত পেতে চায় কোন বান্দা যদি আমার রসুলের প্রেমের ভিতরে ডুব দিতে চায় ওই বান্দা যদি আমার রসুলের মতো করে না চলে ওই বান্দা যদি আমার আল্লাহর মতো করে না চলে, আমার আল্লাহ বলে যতই তুমি দাবিদার হও না কেন তুমি আমি আল্লাহর মহব্বতের যোগ্য হতে পারবে না, আমি আল্লাহর মহব্বতের যোগ্য হতে গেলে ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি ফলিয়আমাল আমালান সালিহা। এক নম্বরে বান্দা সৎ কাজ করো, দাড়ি না রাইখা সৎ কাজ করা যায় না কি জোরে কন, সুদ খায় সৎ কাজ করা যায় না, ঘুষ খায় সৎ কাজ করা যায় না, দুর্নীতি করে সৎ কাজ করা যায় না, মালিকরে যদি পাইতে চাও সৎ কাজ করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষের সঙ্গে মুআমালা মুআশারাটা ভালো মতো করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত কামাই করতে গেলে আল্লাহর মতো করে চলা লাগবে না লাগবে না জোরে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর মূসা তো দেখতে পারে নাই
আমি আল্লাহ জান্নাতের ভিতরে দেখা দিয়ে দেব। হে মুমিন বান্দা, দুনিয়ার জিন্দেগি থেকে ওয়াদা করলাম, একবার যদি কোন বান্দা আমি আল্লাহর মত করে চলো, একবার যদি কোন বান্দা আমার পয়গম্বরের আদর্শ মতো চলো, বান্দা তুমি চলবা চলার পথে শিরিক করা যাবে না, বান্দা তুমি চলবা চলার পথে আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না, দুইটা কাজ সুন্দর আমি আল্লাহ তোমার সঙ্গে দেখা দেব। জান্নাতের ভিতরে যখন বান্দারা ঢুকে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতের মেহমান, দুনিয়ার জিন্দেগি থেকে তোমরা যারা এই জায়গায় আসছো, আজকে তোমরা সবাই, তোমাদের সবকিছু যা যা আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করলাম সবকিছুকে বুঝে পাইলা কিনা? বান্দারা বলবে, মালিক, দুনিয়ার জিন্দেগি থেকে যা যা ওয়াদা ছিল সবকিছু আমরা ঠিক মতো পেয়ে গেলাম। ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আবার আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য, এই ওয়াদাটা কোনোদিন মিথ্যা না, আমি আল্লাহ যা বলি কোনোদিন মিথ্যা হয় না, লাগু কথাবার্তা আমি আল্লাহ বলি না, আমি আল্লাহ বান্দার জন্য যে জিনিসটা ওয়াদা করলাম ওটা একমাত্র সত্য, ছাড়া মিথ্যা হতে পারে না। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোমাদের কোন জিনিসটা বাদ আছে বলো? বান্দা বলবেন, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করার পর জান্নাতের ময়দানে তুমি আমাদেরকে ঢুকায় দিলা, দুনিয়ার জিন্দেগিতে হাজার হাজার কষ্টের পর তোমার দেখা কোনোদিন সম্ভব হয় নাই, অনেক নেয়ামত জান্নাতের ভিতরে পাইলাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখতে পাইলাম না। বান্দারা তখন ডাক দিয়া বলবে, মালিক, দুনিয়ার জিন্দেগি থেকে কষ্ট করে আসার পর আজকের জান্নাতের ময়দানে সব কিছু পেয়ে গেলাম, কিন্তু তোমার মতো কুদরতওয়ালা শানওয়ালা আল্লাহর দেখা কিন্তু পায় নাই। আজকের জান্নাতের ময়দানে আমাদের এই সব এই সমস্ত আবদারের থেকে মূল আবদার একটা, এই আবদারটা হলো আল্লাহ তোমার সঙ্গে আমরা সাক্ষাৎ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতার দল, আমার বান্দারা আমাকে দেখতে চায়, আমি আল্লাহ পাক আমার মাঝখানে বান্দার মাঝখান থেকে 70,000 নূরের পর্দা রাখলাম, আজকে আমার বান্দারা যেহেতু আসছে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত দিয়া দিব, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ। মাইসুরতেও সুফক নাহি চাহন ওয়ালা, মাই কেসে কমানন্দ নাহি আশক লায়লা, মাই কেসে কমানন্দ নাহি আশক লায়লা, মাই আশক লায়লা হো মেরা ইশক দিওয়ানা, এ জুমলা জহা জিসকি তজল্লি সে উজালা, এ জুমলা জহা জিসকি তজল্লি সে উজালা। সাক্ষাৎ চাই না চাই না জোরে কন, দুনিয়াতে সম্ভব, কোথায় সম্ভব, কোথায়? আরে জান্নাতে জোরে বলেন কোথায়? জান্নাতে যাবেন যে কোনো গ্যারান্টি নাই মুমিনদের, মুমিনের জন্য গ্যারান্টি আছে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক এটা মুত্তাকিনদের জন্য বানাইছে, কাফেরের জন্য না। তবে দিবে তো, একটু খেল তামাশা করে দিবে আর কি, কারণ এই যে দুনিয়াতে যত গুনাহগার করতেছি, দুনিয়াতে যত আকাম কুকাম করতেছি, এগুলোর তো একটা বিচার হওয়া দরকার আছে। কারণ একটা মন্ত্রীর বাড়িতে, একটা এমপির বাড়িতে একটা পাগল ছাগলের ময়লা জামা পরায়া ঢুকাই দিবে না, ময়লা টলা জামা টামা পরা ঢুকাই দিলে মানুষ বলবে কি পাগল ঢুকছে রে এই জায়গায়, পাগল বলবে, পরিচ্ছন্ন বলবে না। তো সব জায়গার একটা পরিবেশ আছে, সব জায়গার পরিবেশে সব জায়গার মতো করে ঢুকাইতে হয়। জান্নাতের একটা পরিবেশ আছে না নাই? এখন আন্দা গুন্দা আপনার গায়ের ভিতরে ময়লা আল্লাহ আপনারা জান্নাতে দিবে বলে, জান্নাত তো অপরিচ্ছন্ন জায়গা না। যেহেতু একটা মন্ত্রী এমপি তার বাড়িতে পরিচ্ছন্ন মানুষ ছাড়া ঢুকান না, তার রুচি ওয়ালা মতো করে ঢুকায়, ওর রুচির সঙ্গে মিল হইলে দাওয়াত দেয়, রুচির সঙ্গে মিল নাই দাওয়াত নাই। আল্লাহ পাক যখন নাকি কোনো বান্দা গুনাহগার থাকে, ওর গুনাহের ময়লা দিয়ে তো ওকে আর জান্নাতে ঢুকানো যায় না, এই জন্য জান্নাহ জাহান্নামে কিছু সময়ের জন্য যদিও ঢুকায়, কিন্তু জাহান্নামের আগুন তাকে বেশি স্পর্শ করে না, জাহান্নাম তাকে বেশি জ্বালায় না। বলে কেমনে জ্বালাবে? কারণ রসুলের উম্মত তো দামি উম্মত, ইব্রাহিম পয়গম্বর কেউ জাহান্নামের আগুনে ফেলাইছিল দুনিয়াতে, বিশাল বড় গর্ত কইরা আগুন টাগুন জ্বালায় ফেলায় দিছে,
কিন্তু ইব্রাহিম নবী বলে কি যে আমি দুনিয়াতে আমার সবচেয়ে ভালো দিন যেগুলো ছিল এর ভিতরে ওই চল্লিশ দিন সবচেয়ে আরামদায়ক ছিল, যেই চল্লিশ দিন আমার দুনিয়াতে আগুনে ফেলাইছে। অথচ তারা দিছে কষ্টের জন্য, কিন্তু ইব্রাহিম পয়গম্বর বলে কি আল্লাহ পাক সাথে সাথে আদেশ দিয়ে দিয়েছিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধু আসতেছে খলিল, খবরদার আগুন তুই আমার ওয়ার্ডারে শান্তিপূর্ণ জান্নাতুর অন্তর্ভুক্ত হয়ে যা। মালিক যেহেতু দামি, খলিলও দামি, আগুনও ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহর হাবিবের থেকে এক রুমাল নিয়েছিলেন, রুমালটার গুণ ছিল ওইটারে আগুনে দিলে ওইটা পুড়ত না। আর এক সাহাবী জনক আয়েশা দেখে এই রুমালটাকে আগুনের ভিতরে ঢুকাইছে কিন্তু পুড়ে না, বলতেছে কি ব্যাপার তুমি আগুনে ঢুকাইলে এটা পুড়লো না, ময়লা অবস্থায় ঢুকাইছো কিন্তু পরিচ্ছন্ন হয়ে বেরোইছে। সাহাবী ডাক দিয়ে বলতেছে আরে এটা কি দামি রুমাল তুমি জানো, বলে কি দামি রুমাল, কয় রুমালের সাথে আমার রসুলের হাতের সঙ্গে সম্পর্ক আছে, রসুলের হাতের সাথে সম্পর্ক থাকার কারণে আগুনে ঢুকাইলে এটা পুড়ে না, যখন ময়লা হয় আমি আগুনে দেই এটা পরিচ্ছন্ন হয়ে বের হয়ে যায়। কারণ রসুলের কোনো কিছু তো দুনিয়ার কোনো জিনিস গ্রাস করত না, এখন আল্লাহর হাবিবের উম্মত যে উম্মতের ব্যাপারে আল্লাহ পাক মুসা নবীকে বলতেছেন মুসা জানো এই উম্মতটা কত দামি, বলে কেমন দামি, দুনিয়ার জমিনে সমস্ত দুনিয়ার ভিতরে আমি আল্লাহ যতটুকু দামি আমার সমস্ত দুনিয়ার মানুষদের ভিতর থেকে আমার রসুলের উম্মতরা সবচেয়ে বেশি দামি। মুসা পয়গম্বর আল্লাহরে বলে আল্লাহ এই উম্মতি তো আমার দরকার, এটা বুকিং হয়ে গেছে কার জন্য, মুহাম্মদুর রসুলুল্লাহ, আল্লাহ বলেন এটা বুকিং হয়ে গেছে, এই উম্মত এত দামি উম্মত এরা জান্নাতে ঢুকার আগে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে, এটা আমাদের জন্য, যদিও জাহান্নামে কিছু সময় দিবে কিন্তু জাহান্নামের আগুন রসুলের উম্মত হওয়ার বরকতে আমাদের বেশি পুরাবে না। মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু শাসন না করলে এরা সোজা হয় না, সন্তান নামাজ পড়তেছে না বেয়াদবি করতেছে, মুরব্বী একটা দেখা দেখবেন সিগারেটটা আরো বেশি নাকের ভিতরে ধোয়া ছাড়ে, কারণ আপনি বাবা হয়েছেন সন্তানের বেয়াদবি দেখে মাথায় হাত বুলায় বলতেছেন কি মজাদার আমার সন্তান এত সুন্দর করে বেয়াদবি করতে পারে মাশাআল্লাহ, আপনি সন্তানের আদর করতেছেন এই সন্তান আরো বেশি বেয়াদব হবে। আর নামাজ পড়েন আপনি কিছুই বলেন না সন্তান আরো উল্টা আদর করতেছেন, বেয়াদবি করতেছে আপনি আদর করতেছেন এই সন্তানটা আরো বেয়াদব বেশি হবে, মাঝে মাঝে শাসন করতে হয়। এই হযরত আবু হুরায়রা কে হযরত ওমর শাসন করছেন, মসজিদে নববীর মেম্বারে দাঁড়ায় দাঁড়ায় আবু হুরায়রা খালি কালেমা পাঠ করে, হাদিস কয় এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হাদিসের ভিতরে সবচেয়ে বেশি হাদিস 5000-এরও বেশি হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবী মসজিদের মেম্বারে দাঁড়ায় বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই দুনিয়াতে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ও জান্নাতে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বলে তুই চুপ থাক এই হাদিস নে বলিস না, আবু হুরায়রা কা বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, রাসূল বলেন আমার পক্ষ থেকে যদি একটা বাণী হয় তোমরা পৌঁছায় দাও, এটা আমার রসুলের হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কেউ যদি ঈমান সঙ্গে জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোথায় যাবে, জোরে কোন কোথায় যাবে। হযরত ওমর কে বাবারে তুই এই কথাটা এমনি বলিস না চুপ থাক, আবার বলতেছ হুজুর কায় তুই চুপ থাক, আবার বলতেছে কিছুক্ষণ পরে যা বুকের ভিতরে একটা ধাক্কা দিয়া ফেলায় দিস, এই তোরা মানা করছি না আমি, আপনারা কেমন সাহাবিও তো মারছে মারামারি করছে, এটা মারামারি না এটা শাসন, ওই যে সন্তান যদি বেয়াদবি করে দুই চারটা থাপ্পড় না মারলে সোজা হয় না। আবু হুরায়রা বিছানা থেকে উঠা ময়লা ঝাড়তে ঝাড়তে আমি রসুলের কাছে বিচার দিব তুমি আমার মারলা, যা বিচার দে, মজাদার একটা মজলিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা হয়ে গেছেন আবু হুরায়রা,
ওমরও পিছে পিছে যায়, দেখি কি বিচার দিয়েছে, আমিও আসতেছি। যা বললেন হুজুর আমারে মারছে, বলে কেডা ওমর মারছে, গায়ের শক্তি বেশি, কারণ একটা থাপ্পড় দিয়া ধাক্কা দিয়া ফেলাই দিছে। হুজুর বলেন ওমর কি ব্যাপার, কারণটা কি? হুজুর আমি এর বলতেছিলাম যে তুই এই হাদিসটা এভাবে বলিস না, ও বলতেছে। তো হুজুর বলেন তা হাদিসই তো বর্ণনা করেছে, তো মারার কি আছে? কিন্তু ঠিক আছে হাদিস বলেছে, কিন্তু ও যে বললো যে কালেমা পাঠ করবে সেই জান্নাতি, এর দ্বারা তো ঝামেলা আছে। এখন কালেমা পাঠ করবে, এদিক দিয়ে সুদও খাবে, এদিক দিয়ে ঘুষও খাবে, ওদিক দিয়ে দুর্নীতিও করবে, তাই বলে কি জান্নাতি হবে? কথা বলে নাই, বুঝেন না আপনারা? কে এই হাদিসটা বর্ণনা করতে যায় একটু তো ব্যাখ্যা করতে হবে, কালেমাও পড়তে হবে, তবে কালেমার মানও তো রক্ষা করা লাগবে। তুই কালেমা যেহেতু পড়ে ফেলছিস, এখন আর কোনো সুদ চলবে না, এখন আর কোনো ঘুষ চলবে না, এখন কোনো দুর্নীতি চলবে না, যেহেতু কালেমার তুমি দাবিদার হয়ে গেছো, মুসলমান দাবিদার হয়ে গেছো, সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাস চলবে না, নাফরমানি চলবে না, ঠিক কি না? জোরে দাবিদার হয়ে গেছো, আমি কালেমা পাঠ করছি আর আমি সুদ খাই, কি হয়েছে? জান্নাতি তো হুজুর তো বলছেন নি, কালেমা পাঠ করলে জান্নাতি, এখন সুদ ঘুষ আছে সব করে, আছে না নাই জোরে কর, আছে না নাই জোরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, শিক্ষার জুলি মাথায় নিয়ে সুদ ঘুষ দেখলে মাথায় নষ্ট, ওইটা উপর দিয়া নেয় না তল দিয়া না, ভাই এগুলা কি উপর দিয়া নেয়নি তল দিয়া দেন, তল দিয়া ঠিক আসতে গনকে কয়েকগুলো তল দিয়া দেন, এটা তো পকেটের ভিতরে ভরে ঠিকই, ঘুষ হিসেবে ভরে না, বকশিস হিসেবে ভরে, পায়খানা রে পায়খানা রে, আজকে বাসায় যায় ডাইল মনে করে খাইবেন মাখায় মাখায়, হ্যাঁ যায় যাবে, হালাল হবে? ঘুষ তো ঘুষি, হারাম তো হারামি, এটারে ঘুরায় ফিরে ঘুরায় ফিরে ঘুরায় ফিরে জায়েজ করার ফিকির করে, কেমনে জায়েজ করা যায় এই ফিকির? এখন সুদ খাইতেছে এক তো গুনা, দ্বিতীয়ত গুনা হইলো এটা আবার জায়েজ বানায় খাইতেছে, আছে না নজরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকিটা মারিয়া, গাজার কলকিটা মারিয়া, দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, অর্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া, নাই 10,000 টাকা দিয়া ঈমান বিক্রি করে ফেলাইতেছে, 5,000 টাকা দিয়া ঈমান বিক্রি করে ফেলতেছে। অথচ মুমিন তো সেই জাতি যাদের ঈমান টাকার বিনিময়ে কেনা যায় না। রসুল কেউ বলেছিলেন, অফার দিছিলেন, অফার, হুজুর মোহাম্মদ তুমি এগুলা বাদ দাও, বলে কি করব, কত তোমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, যত কিছু লাগবে সব দেব, তা কি করব, কত তুমি খালি দিনের দাওয়াত বন্ধ করো। রসুল চিন্তা করে, আমার কিনতে লাগছো না, আমার টাকা দিয়ে কিনতে চাও, আমার ক্ষমতা দিয়ে কিনতে চাও, ঠিক আছে তোমরা তো দুনিয়াদারি দিবা, টাকা দিবা, হ্যাঁ হ্যাঁ দেবো, এটার চেয়েও কঠিন করলাম, তোমরা যদি আসমানের চন্দ্রটাও আমার ডান হাতে দাও, সূর্যটা যদি বাম হাতে দাও, এরপরেও আমি রসুল আমার পথ থেকে নড়ব না। বলেছেন কে? জোরে বলেন, রসুলের উম্মত আমরা অস্বীকার করবেন? আল্লাহ রসুল যেই পথে চলেছেন, জীবন থাকতে ইনশাল্লাহ ওই পথের বাহিরে কোনোদিন যাব না ইনশাল্লাহ। মুসলমানের ঈমান টাকার বিনিময়ে বিক্রি হয় না, টাকা দিয়ে গাড়ি কিনা যায়, ক্ষমতা কিনা যায়, নমিনেশন পাওয়া যায়, মুমিনের ঈমান পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কর। সমগ্র বিশ্বের বিনিময়ে, সমগ্র ক্ষমতার বিনিময়ে মুমিনের ঈমান কেউ টাকা দিয়ে খরিদ করতে পারবে না।
আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া অস্ত্র শত সঙ্গের সাথী অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি নজর কর রাগ হইতেছেন নাকি কেউ কি কম আপনারা হয়েছেন অল্প মানুষ অল্প স্বল্প মানুষ আসছেন তারপরেও যে কথা বলতেছেন আলহামদুলিল্লাহ ইমানের জোর যদি এমনি থাকে এক অমরই যথেষ্ট আল্লাহ পাক জিব্রিলকে দিয়ে রসুলকে পাঠায় দিয়ে বলতেছেন হুজুর রে আমার চিন্তা করতে মানা করেন বলে কেন কয় আল্লাহ যথেষ্ট আর কেউ তো নাই যেই অমর এখন ইসলাম গ্রহণ করেছে ওই অমরই যথেষ্ট অমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন ঐ আমি ওমর হুজুরের পক্ষে হয়ে গেছি হুজুর এখন আর গোপনে কোনো নামাজ চলবে না এখন সব প্রকাশ্য হবে প্রকাশ্যে হুজুর বলেন পারবা মারামারি করতে পারবা জিহাদ করতে পারবা ফিরাইতে ওমর কয় আমি মারামারি জিহাদ যা লাগে আমি একাই যথেষ্ট আপনার কোনো চিন্তা নেই এক ওমর বলতেছে আমি যথেষ্ট অথচ আমরা সারা দেশে 150 কোটিও বেশি মুসলমান এরপরও মুসলমান গুটি কয়েক নাস্তিকের হাতে মার খায় আজকে যদি অমরের মতো জোর হইতো আমরা মুসলমান সবাই রে মার দিতাম মার খাইতাম না আহ জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামে যদিও দেব কিন্তু জাহান্নাম মুমিনের উপর একটু সহজ হবে ওই যে ইব্রাহিম নবী বলেন আমাকে এরা জাহান্নামে দিছে ঠিক কিন্তু জাহান্নাম তো পুরাইতে পারে নাই ইব্রাহিমের বাবা আজর বলতেছেন আরে ইব্রাহিম তোর রবের মতো এরকম বড় রব এরকম দামি রব এরকম শ্রেষ্ঠ কুদরতের রব আমি আমার জিন্দগিতে দেখি নাই আগুন রেখে আমি জান্নাত বানায় আবার এটা কিভাবে সম্ভব ইব্রাহিম বলেন আমি সেই রবের আনুগত্যতা স্বীকার করি যেই রব সব কিছুই পারেন ঠিক কিনা জোরে পারেন না বলতে কোনো কথা নেই জাহান্নামে যদিও আল্লাহ দিবে কিন্তু আল্লাহ পাক জাহান্নামের আগুনে বেশি পোড়াবে না কাপড় কাস্তে সাদা কাপড় দিয়ে দিলেন বিবি ইচ্ছা মতো আশ্রয় দিতেছে এখানে আপনার মায়া লাগে আরে সুতির কাপড় কিনলাম এতগুলো টাকা দিয়া তুমি যেমনে আশ্রাও এটা কি থাকবে বিবি কয় ঠিক আছে যা রেখে দিলাম পরের দিন ইস্তারি করে দিবে দেখবেন এখানে ময়লা ওখানে ময়লা সেখানে ময়লা কি ব্যাপার কি ধুইলা কম আশ্রাইতেও পারবো না কাস্তেও পারবো না আবার পরিষ্কার না হইলেও ভেজাল যাব কই একটা তো করতে হবে পরিচ্ছন্নতা করতে গেলে একটু কাপড়ে আছাড় দিতে হয় ওই যে আবু হুরায়রা কি একটু সাইজ মাইজ করতেছে আবু হুরায়রা কয় আচ্ছা কেন করলেন হযরত ওমর বলেন ওই যে তুমি যেমনে বলতেছো এমনে যদি বলো তো মানুষ মনে করবে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতি হয়ে যাবে অথচ এত সহজ না যখন লা ইলাহা ইল্লাল্লাহটা বুকের ভিতরে ঢুকে যাবে তখন গালের দাড়ি কাটা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ যখন বুকের ভিতরে ঢুকে যাবে তখন টুপি রাখা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ যখন বুকের ভিতরে ঢুকে যাবে তখন সুদ খাওয়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ যখন বুকের ভিতরে ঢুকে যাবে তখন দুর্নীতি করা যাবে না ঠিক কিনা যাবে কঠিন আছে মিয়া এত সোজা না কয় এই জন্য আমি বলছি এটা হাদিস বর্ণনা করো সমস্যা নাই কিন্তু ব্যাখ্যা করো যে এত সোজা না এখন কাপড় ধুইতে গেলে যেরকম পরিচ্ছন্ন করতে হয় আশ্রাইতে হয় আল্লাহ পাক বান্দাকে জান্নাতে যখন দিবে তাকায় দেখবে ঢোকার আগে এদের কায়ের ভিতরে ময়লা মুমিনের গায়ের ভিতরে যখন ময়লা দেখবেন ওই ময়লাটাকে দূর করার জন্য ওয়াশিং মেশিন হিসেবে জাহান্নামে দিব আর কি জাহান্নাম একটু ঘুরায় পেঁচা ঘুরায় পেঁচা পরিচ্ছন্ন করবে যখন আল্লাহ বলবেন যা এখন তুই পরিচ্ছন্ন জান্নাতের যোগ্য হয়ে গেছিস যা দিয়ে দিলাম জান্নাত জাহান্নামে দিবে ঠিকই কিন্তু পরিচ্ছন্ন করার জন্য দিবে তার মানে জাহান্নাম আমাদেরকে পুরাইতে পারবে কিন্তু কম পুরাবে কি বলেন ঠিক না আরবিয়া একটা গাছ যদি জান্নাতে যাইতে পারে একটা সাবে কুহাফের কুকুর যদি জান্নাতে যাইতে পারে আমি আপনি জান্নাতে তো যাবো না হ্যাঁ আপনাকে তো ইমানি শক্তিও নেই জোরে কোন ইনশাআল্লাহ জান্নাতে যাবো না নি আবার এই শীতের ভিতরে এত কষ্ট করে ওযু করে নামাজ পড়ি জান্নাত যদি না দেয় তো কারে দিব আল্লাহ এই যে দোকানপাট বন্ধ করে বয়ান শোনার জন্য বসে গেছেন আমাদেরকে দিবে না তো দিবে কারে তবে জান্নাত এখান থেকে বুকিং দেওয়া লাগবে কি বলেন ঠিক না ফালিয়া আমাল আমালান সালিহা
বান্দা এক নম্বর সৎ কাজ করো, সৎ কাজ। কারণ হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বলেন, আহসিনু, তোমরা সবাই একজন আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ পাক মুহসিনদেরকে পছন্দ করেন। মানুষ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এটা একটা ভালো গুণ, এটা হইল সৎ কাজ। হাদিসে পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি তার হাত এবং জবান থেকে অন্য মানুষকে নিরাপদ রাখে। আপনার হাত থেকে যদি অন্য কেউ নিরাপদ না থাকে, বুঝতে হবে আপনি মুসলমান না। আপনার মুখ থেকে যদি অন্য কোনো ভাই নিরাপদ না থাকে, আপনাকে একজন একটা কথা বলার সঙ্গে সঙ্গে আপনি তার আরো দশটা কথা শুনায়া দেন, এটার নাম সুন্দর ব্যবহার না। আল্লাহর হাবিব বলেন, বান্দারা তোমরা একজন আরেকজনের জন্য উত্তম ব্যবহার করো, একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, একজন আরেকজনের সঙ্গী হয়ে যাও। মানুষের তো সঙ্গী অবশ্যই হওয়া লাগবে। একটা কুকুরকেও যদি কোনো ব্যক্তি দয়া করে, একটা বিড়ালকেও যদি কোনো ব্যক্তি দয়া করে, আমার রসুল বলেন, ওই ব্যক্তিটা কুকুরকে মায়া দয়া করার কারণে আল্লাহ তার জান্নাত দিয়া দিবে। হাদিস শরীফের ভিতরে পয়গম্বর সাহাবা একরামদেরকে ঘটনা শুনাইতেছেন, একবার এক ব্যক্তি এক কূপের কাছে দিয়ে হেঁটে যায়। কূপের কাছ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ক্ষুধা লাগলো, পানি পিপাসা লাগলো, কূপের ভিতরে নামলো ওই ক্ষুধার্ত ব্যক্তি, পিপাসার্ত ব্যক্তি। কূপের ভিতরে নেমে কষ্ট করে পানি পান করে আবার উঠলো, বিশাল মরুভূমির ভিতরে তাকায় দেখে একটা কুকুর জিব্বার ছড়ায় ছড়ায় পানির জন্য কাতরাইতেছে। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা যখন নাকি নিজে পিপাসার্ত অবস্থায় ছিল, তখন যতটা গুরুত্বের সাথে পানির খোঁজে সে এদিক সেদিক ঘোরাফেরা করেছে, এই কুকুরটাকে যখন দেখলো পিপাসার্ত, ওই কুকুরটার জন্য সে যদি অতটুক মায়া নিয়ে আবার কূপের ভিতরে নেমে যায়, কূপের ভিতরে নামার পর তার চামড়ার মোজাটা নিয়ে যদি আবার কূপের পানিটা উঠায় নেয়, চামড়ার মোজার ভিতরে যদি কূপের থেকে পানি উঠায় মুখটা লাগায় আবার উপরে উঠে যায়, ওই কুকুরটা যে কুকুরটা পিপাসার্ত, ওই কুকুরকে যদি সে পানি পান করায়, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দাটা যদিও সে জাহান্নামী ছিল, কিন্তু একটা কুকুরকে এতটুকু দয়া দেখানোর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার খাতা জাহান্নামীতে যদিও লেখা হয়, জাহান্নামের খাতা থেকে নামটা উঠে আল্লাহ জান্নাতের খাতায় নাম লেখা দিবেন। বান্দাগান কাছে আল্লাহ মুল গুয়ুব দরজা জানে জওয়াসি সুল কুলুব জমি সরসব ইয়ে পিরাহন শনি দি চরাদর চাহ কিন আনশ নদি দি। সাহাবী ডাক দিয়া বলতেছেন, হুজুর এতটাই সোজা বলে হা, কারণ আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। এহসানটা বান্দার সঙ্গেও হয়, আল্লাহর সঙ্গেও হয়। বান্দার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদি এহসান করে, এহসানটা খুলুকের সঙ্গে হয়, মাখলুকের সঙ্গে হয়, স্রষ্টার সঙ্গে বান্দা এহসান করবে, বান্দা মাখলুকের সঙ্গে এহসান করবে। যেইভাবে ইখলাস ইহসান করুক না কেন, বান্দা যেইভাবে সৎ কাজ করুক না কেন, আমার আল্লাহ বলেন, এই সৎ কাজের দ্বারা আমি আল্লাহ বান্দাকে পুরস্কার হিসেবে আল্লাহর দেখা দিয়া দিব। সৎ কাজ বান্দা এমন ভাবে করবে, রসুল বলেন, এক বান্দা কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাতি হয়ে যাবে, আরেক বান্দি তার একটা বিড়াল ছিল, এই বিড়ালটাকে না খাওয়ায় আটকায় রেখে দিছে, যদিও সে ইমানদার, যদিও সে আল্লাহওয়ালা, কিন্তু একটা ছোট্ট প্রাণী বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক তার এই কষ্টের কারণে জাহান্নামের খাতায় নাম লেখা দিবে। এ নবীর উম্মতের দল, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ এরকম আছে যেগুলা জাহান্নামের জন্য যথেষ্ট, ছোট্ট থেকে ছোট্ট অনেক এরকম আছে যেগুলা জান্নাতের জন্য যথেষ্ট। এই কারণে আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ বানাইছেন,
মাঝে মাঝে দেখা যায় আমরা ছোট্ট একটা প্রাণী পাওয়ার পর মারার জন্য বেদিশা হয়ে যাই, আমরা তাকে আঘাত করার জন্য দিশেহারা হয়ে যাই। আপনি একটা ছোট্ট প্রাণীকে যদি দয়া করেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকেও দয়া করবে। আপনি যদি দয়া না করেন, আমার আল্লাহ বলেন, বান্দা একটা ছোট্ট ছোট শিশু একটা ছোট্ট প্রাণীর জন্য তুই দয়া করতে পারলি না, আমি আল্লাহ তোর উপর থেকে দয়ার হাত উঠায় নিলাম। এই জন্য আল্লাহ বলতেছেন ইহিব্বুল মুহসিনিন, আমি মুহসিনদেরকে পছন্দ করি, যারা সৎ কাজ করবে, যারা নেকের কাজ করবে, আমি আল্লাহই তাদের জন্য কাফি, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। এই জন্য বান্দারা দুনিয়ার জিন্দগিতে থাকব, একজন যদি আমাকে কষ্ট দেয়, আমি আল্লাহর হস্তে তারে মাফ করে দেবো, এটা হলো খুলুকে আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা পয়গম্বরকে দিয়েছেন, হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, মান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, মুসলমান যদি তুমি নিজেকে নিজে দাবিদার করো, তোমার হাত থেকে জবান থেকে অন্য মুসলমান যেন নিরাপদ থাকে। কিন্তু বর্তমানে মুসলমান মুসলমানের কাছে নিরাপদ না, ঠিক কিনা জোরে কর। আমরা একজন একজনকে মারার জন্য দিশেহারা, এক টাকার জন্য একজন একজনকে খুন, ক্ষমতার জন্য একজন আরেকজনকে খুন করে, হয় না? হয় না। মনে রাখবেন, কেউ যদি দুনিয়ার জমিনে কাউরে হত্যা করে, আল্লাহর হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরাতের ময়দানে ওই হত্যাকারী ব্যক্তি যে নাকি যাকে হত্যা করেছে, মাজলুম ব্যক্তি জালেমের চুলের আগাটা ধইরা আল্লাহর কাছে নিয়ে যাবে, টান দিয়া দিয়া নিয়ে যায়, বলবে, আল্লাহ এই ব্যক্তিটা দুনিয়াতে আমাকে নির্বিচার হত্যা করেছিল, তুমি এর বিচার করো। আখেরাতের ময়দানে চুলের আগা দিয়া টান ধরে ধরে নিয়ে যাবে যে আমারে মারছে, তুমি আজকে বিচার করো। দুনিয়ার জিন্দগিতে একজন আরেকজনের কাছে নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। ওই যে ফেসবুকে খবরও দেখলাম, একটা বিবি তার স্বামীকে ছয় টুকরা করছে, ছয় টুকরা করে ফ্রিজে রেখে দিছে, দেখেন নাই? আপনারা মনে হয় খুব বুজুর্গ, ফেসবুক চালান না। হ্যাঁ, স্বাভাবিক ধমক দেওয়ার কারণে বিবি তার স্বামীকে ছয় টুকরা করতেছে, ঘরের বিবির কাছেও স্বামী নিরাপদ না। আবার স্বামী পরকিয়া করতেছে, বউ নিষেধ করেছে, যার কারণে বউরেও জবাই করে ফেলছে, পরকিয়ার বলি হয়ে স্বামী স্ত্রী আজকে একজন একজনের মারতেছে। অথচ এর সম্পর্কটা ছিল গভীর, কিন্তু এত মহাব্বতের সম্পর্ক গভীর রাত্রে যাকে দুনিয়ার সব মানুষ থেকে বেশি মহাব্বত করে আলিঙ্গন করে ধরে, দিনের আলোতে ওই বিবিটাও স্বামীর কাছে আজকে নিরাপদ না। গভীর রাত্রে ওই স্বামীটাও বিবির কাছে নিরাপদ না। আজকে স্বাভাবিক ক্ষমতার কারণে চার সন্তানের মা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, আজকে স্বাভাবিক কারণে এক টাকার কারণেও একজন ভাই আরেকজনের কাছে নিরাপদ না। মনে রাখবেন, আপনি যদি আপনার মুসলমান ভাইয়ের জন্য হুমকি হয়ে যান, আল্লাহ পাক আপনার জন্য আখেরাতের ময়দানে হুমকি হয়ে যাবে। আল্লাহ বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে তুই যত বড়ই দুনিয়ার জমিনে বেটাগিরি দেখাস না কেন, কিয়ামতের ময়দান এই জায়গাটায় রাজত্ব চলবে কার? আজকে তুই দুনিয়ার জমিনে রাজত্ব দেখাইলি, আজকে কবরে আসা লাগবে না। আজকে আমি আল্লাহর রাজত্ব ছাড়া অন্য কোন রাজত্ব নাই। ও আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, বিবির সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তুমি বিবির জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, বন্ধুর জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, ছেলের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, আল্লাহও তোমার জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাবে। আমি তো নিজেই আরেকজনের হিতাকাঙ্ক্ষী না, আল্লাহ কেমনে হবে? এই জন্য বলেন, তোমার হাত থেকে যদি অন্য কেউ নিরাপদ না থাকে, তোমার জবান থেকে যদি অন্য কেউ নিরাপদ না থাকে, যদিও তুমি মুসলমান দাবি করো, কিন্তু আল্লাহর কসম তুমি মুসলমান হতে পারো নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, দুনিয়ার জিন্দগিতে যদি কোনো বান্দা আরেকজনের হিতাকাঙ্ক্ষী না হয়, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, দুনিয়ার জমিনে তুমি রসুলের কোনোদিন সাফায়াত আখেরাতে পাবা না,
আল্লাহর দয়াও তুমি পাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে যেই মানুষকে বানাইছেন ওই মানুষকে যদি কেউ দয়া না করে সে তো কোনোদিন অন্য কোন জীবকে দয়া করতে পারে না। আশরাফুল মাখলুকাতের ব্যাপারে কার দিলের ভিতরে যদি দয়া না হয় ওই ব্যক্তি অন্য কারো প্রতি দয়া করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা সৎ কাজ করো, সৎ কাজের আদেশ দাও, আমি আল্লাহ পাক সৎ কাজের বিনিময়ে জান্নাতের ভিতরে দেখা দিয়া দিব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এক নাম্বার চলে গেল, সৎ কাজ করতে পারবো না, পারবো না, জোরে কর, নিয়ত করবো তো ইনশাল্লাহ। আমার একজন একটা কইলে আমি দশটা শোনা দেবো না, একজন গালি দিল আমি আরো ডাবল গালি দিই। আজকে সমাজে এটাই হইতেছে, সিএনজিওয়ালারা এক টাকা দুই টাকা অথবা বাসওয়ালারা এক টাকা দুই টাকার জন্য একজন একজনকে হত্যা করতেছে। অথচ রসুলের আদর্শ ছিল খুলুকে আজিম, যেটা উত্তম আদর্শ। খুলুক তিন প্রকার, একটা হলো খুলুকে হাসান, একটা হলো খুলুকে করিম, একটা হলো খুলুকে আজিম। তিন প্রকার খুলুক আল্লাহ পাক দিয়েছেন। খুলুকে হাসানটা কি? আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছে, আপনিও পাল্টা জবাব দিয়ে দিয়েছেন। খুলুকে করিমটা কি? আপনাকে কেউ একটা আঘাত দিছে, আপনি তারে কিছু বললেন না, এটা হলো খুলুকে করিম। আর খুলুকে আজিমটা কি? আপনাকে কেউ আঘাত দিছে, আপনি তার হাতটা ধরে বলতেছেন, ভাই তুমি কি হাতে ব্যথা পাইছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই খুলুকে আজিমটা দান করেছেন। বুঝেন নাই মনে হয়? খুলুকে আজিমটা কি? আপনার হাতে কেউ আঘাত দিয়েছে, আপনাকে কেউ মার দিয়েছে, আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি তারে উল্টা বলতেছেন, ভাই ব্যথা পাইছেন কি? রসুল বলেন এই জিনিসটা হলো খুলুকে আজিম, যেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার জিন্দেগিতে কোন নেতা এরকম আখলাক পায় নাই, দুনিয়ার জিন্দেগিতে কোন পীর এরকম আখলাক পায় নাই যেই আখলাক আমার রসুলকে দিয়েছেন, ঠিক কিনা জোরে কর। আজকে যদি সমাজের নেতা কর্মীদের ভিতরে এই আদর্শ থাকত, আজকে যদি আমাদের লিডারদের ভিতরে এই আদর্শ থাকত, তাহলে দেশের ভিতরে শান্তি আর শান্তি থাকত। এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, একটা হক কথা বলছি, ওটা যদি লিডারের বিপরীতে চলে যায় তার মানে আমার জেল অনিবার্য, আমার ফাঁসি অনিবার্য। অথচ যদি এরকম হতো না, দেশের ভিতরে সমস্ত যারা দেশ পরিচালনা করতেছে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যারাই আছে, এরকম যদি হইতো যে কেউ হক কথা বলবে, ইনশাল্লাহ হুজুর আপনারা বলেন আমরাও আপনাদের সঙ্গে আছি, এরকম যদি হইতো, আজকে সমাজের ভিতরে ধর্ষণ, চুরি, রাজাকারি, সমাজের ভিতরে দুর্নীতি, ঘুষ, খোর একটাও থাকতো না, যদি তারা খালি আমাদের পক্ষে হয়ে যেত। আমরা হুজুররা কথা বলি যে আল্লাহ আমাদের পক্ষে আছে, আর কেউ আমাদের পক্ষে থাকবে না, থাক, ঠিক কিনা জোরে কর। দুনিয়ার সব মানুষ আমাদের বিরুদ্ধে চলে যাক, আমাদের আপত্তি নাই, শুধু আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা জোরে কর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির, যার জন্য কেউ নাই তার জন্য আছেন কে? আল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে নিয়ে গার সাউরের ভিতরে ঢুকে গেছেন, ওই জায়গায় ঢোকার পর দেখেন কেউ নাই। আবু বকরের মাথার ভিতরে চিন্তা, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা গুহার ভিতরে আপনি আর আমি একা একা বসে আছি, আর কেউ নাই। আবু জাহেলের দশররা যদি আমাদের কাছে চলে আসে আমাদের অবস্থাটা কি হবে জানি না। রসুল বলেন, হে আবু বকর, আল্লাহর কসম, একটু জিকির করে, লাইলা
আবু বকর ডাক দিয়ে বলতেছেন, হুজুর এই মুহূর্তে আমি 5 মিনিট আছে, দোয়া করেন আল্লাহকে হেফাজত করুন। আপনি আর আমি এখানে একা, আর কেউ নাই, কি করবো? আল্লাহ রসুল বলতেছেন, তুমি একা আমি একা মনে করতেছো কি? এই জায়গায় তুমি আর আমি দুইজন একা থাকলেও আমাদের তৃতীয় জনকে, জোরে বলেন কে? তো তুমি আর আমি একা দেখতেছো কোথায়? তুমিও আছো আমিও আছি, আমাদের তৃতীয় জন ইন্নাল্লাহ মানা, যার সঙ্গে কেউ নাই তার সঙ্গে থাকেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহকে সাথী রেখে রসুলের সুন্নতকে আমাদের জীবনের পুঁজি বানায়া ইসলামের জন্য চলার তৌফিক দান করে বলে রাখবেন। দুনিয়াতে কার জন্য যদি আল্লাহ হয়ে যায়, ওর দুনিয়াতে আর কাউকে লাগবে না, ওর দুনিয়াতে কোনো বন্ধু লাগবে না, ওর দুনিয়াতে কোনো পুলিশের প্রোটোকল লাগবে না, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি সৎ কাজের কাজী হয়ে যাও, ফালিয়ামাল আমালান সালিহা, সৎ কাজ করলে কাকে পাবো? জোরে বলেন কাকে পাবো? সৎ কাজ। দুই নম্বর হচ্ছে শিরিক করা যাবে না। আমরা কথায় কথায় শিরিক করে ফেলাই, নিজেও জানি না। দুধ খেয়ে এবার বলতেছে আমার পেট ব্যথা, খিচুড়ি খেয়ে বলতেছে পেট খারাপ, পেট খারাপের মালিক আল্লাহ, জ্বর দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। তো অসুস্থতার মালিক যদি আল্লাহ হয়, আপনি বলতেছেন দুধ খাইলে পেট খারাপ হবে, তার মানে আপনি আল্লাহর গুণটা দুধকে দিয়ে দিতেছেন, আল্লাহর পেট খারাপ হওয়ার গুণটা খিচুড়িকে দিয়ে দিতেছেন, বিরিয়ানিকে দিয়ে দিতেছেন। আপনি কথায় কথায় কখন যে শিরিক করলেন এটা নিজেও বুঝতে পারেন না, শিরিক ফিসিফাত হয়ে গেছে। আদনা থেকে আদনা শিরিক যে করবে আল্লাহ তারে ক্ষমা করবেন না। এ কারণে জীবনে চলার পথে দুইটা জিনিস খেয়ালে রাখবো, একটা হলো সৎ কাজ সর্বদা করব, দুই নম্বর হচ্ছে শিরিক করব। ছোট্ট থেকে ছোট্ট শিরিক থেকে যদি বেঁচে থাকা যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে উনার দিদার লাভ করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মালিকের হুকুম মেনে চলে, দুনিয়ার জিন্দগিতে রসুলের সুন্নত তরিকা মেনে চলে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই মাহফিলটা কবুল করুক। এশার নামাজের পরে আবার সকলেই সুন্দর করে এই জায়গায় বসে যাবেন, সকলেই জমা হয়ে বসে যাবেন। আমাদের বন্ধুবর আব্দুর রহিম আল মাদানী সাহেব চলে আসছেন, ইনশাল্লাহ উনি এসার পর পরেই উঠবেন, আগামীকালও হবে। আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দান করুক বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ হবে, আজান হবে।